হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসমিন ব্লগ ইন ইউকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করছি আজ নতুন একটি রেসিপি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সুজি দিয়ে মজাদার পাকন পিঠা বা রসবড়াও বলতে পারেন। এই তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পিঠাগুলো হয়েছে আমার, একদম রসে টুইটুম্বুর আর ফুলকো হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা খুব সহজেই তৈরি করব অল্প উপকরণ দিয়ে। তো চলুন আমরা তৈরি করি পাকন পিঠা। আর এই পিঠাটি আমি তৈরি করছি দুই ধরনের সাজ দিয়ে। তো আমি দুনুটা দিয়েই কীরকম বানিয়েছি দুনুটা ভেঙে আপনাদের মাঝে শেয়ার করব। এই তো আমি এক ধরনের সাজ দিয়ে বানিয়েছি, রসে টুই নম্বর হয়েছে আমার পিঠাগুলা। তো আমি আরেকটি সাজ দিয়ে পিঠা তৈরি করছি। তো এই পিঠাটাও আমি কেটে দেখাবো কেমন হয়েছে। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। আর এই পিঠাটা খেতেও অনেক টেস্টি হয়। আপনারা যে কোনো অকেশনে বা অতিথি আপ্যায়নে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে সামান্য উপকরণ দিয়ে। এইটা আমার পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন চুলে একটি পান বসিয়ে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর ঘির বদলে আপনারা তেলও দিতে পারবেন, তবে ঘি দিলে আলাদা একটা ঘ্রাণ হয়। তো ঘি সামান্য গলে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ সুজি। আর চুলার আস্থা আমি মিডিয়ামে রাখবো, মিডিয়াম টুলোতে রেখেই আমি এই সুজিগুলোকে ভেজে নেব। আর অল্প আছে এই সুজিগুলো বাজতে হবে, আর অল্প আছে না বাজলে এই সুজিগুলো নিচে থেকে পুরা লেগে যাবে, আর পুরা লেগে গেলে আবার পিঠাটা সুন্দর হবে না। এই তো সুজিগুলা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তারপর অনবরত নাড়তে থাকবো, আর এ সময় নাড়া বন্ধ করা যাবে না কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কন্টিনিউ নেড়েচড়ে ঘন হয়ে পান থেকে উঠে আসছে। এখন আমি ডেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। তিন থেকে চার মিনিট চুলা রাখার পরে একটি বাটিতে ঢেলে দিচ্ছি। তারপর হালকা গরম থাকতে এই পিঠাগুলা আমি ভালোভাবে মুতে নেব। আর এভাবে হাত দিয়ে মুতে নিতে হয়। এই তো আমি গরম থাকা অবস্থাতেই পিঠাগুলা ভালোভাবে মুতে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1টি ডিমের কুসুম। তারপর সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে এসে যদি আপনারা মনে করেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে লিকুইড মিল্ক অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আমি আবারও ভালোভাবে সুজির সাথে মিক্স করে নিচ্ছি। এই তো আমি সুজির ডোটা ভালোভাবে মুতে নিয়েছি। এখন আমি ডেকে রাখবো 5 মিনিটের জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পরে। আর এই পিঠা বানাতে বেশি সময় নেওয়ার প্রয়োজন হয় না। এখন 5 মিনিট হয়ে যাবার পরে আমি পিঠাগুলো আবারও মুতে নিয়ে এখন কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে পিঠা বানাচ্ছি, অনেক সহজ এই পিঠাটি, খেতেও দারুণ মজার। এদিকে আমি 1টি কাপে সামান্য তেল নিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি 2টা সাজ, তো 2টা 2 ডিজাইনের এনেছি আমি বাংলাদেশ থেকে। এখন এই সাজের ভিতরেই আমি তেল ব্রাশ করে তো পিঠাগুলো বানিয়ে নিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
এখন আমি শেয়ার করব এই ফুলের সাজ দিয়ে কীভাবে পিঠা তৈরি করি। মাঝখানে আমি ডোটা বসিয়ে আর চাপ দিলেই সমান ডিজাইন দুনো পাশ দিয়ে হয়ে যায়। আর এই যে সাইডের ড এগুলাকে আমি তুলে নিচ্ছি, কারণ পিঠাটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু মাঝখানের ফুলটা নিয়ে নিচ্ছি। আর এই ডোটা অনেক সফট থাকাতে হাতের চাপ দিলেই পিঠার সাইডটা খুব সুন্দর সমানভাবে বসে যায়। তো এভাবেই তেল ব্রাশ করলে ইজিলি পিঠাটা উঠে আসে। আমি আবার আরেকটি ডিজাইনের পিঠা তৈরি করছি। তো আমি সামান্য তেল নিয়ে সেম একই প্রসেসে আমি পিঠাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে ডিজাইন করে নিতে পারেন। আমি আমার হাত দিয়ে পিঠা বানাতে এত পারদর্শী না, এর জন্য আমি বাজারের যে কিনা সাজ এই সাজ দিয়ে আমি পিঠাগুলো তৈরি করছি। আর এক পর্যায়ে দেখবেন যে পিঠা বানাতে বানাতে খুব সুন্দর পিঠাগুলো শেষের দিকের হয়ে যায়। এই তো অনেক সুন্দর পিঠাগুলো হয়ে আসছে, আমি অনেক এনজয় করেছিলাম পিঠা বানাতে। আপনারা বাসায় ট্রাই করবেন। তো এভাবেই আমি পিঠাগুলো রেডি করে নেব। এই তো আমি পিঠাগুলো রেডি করে নিয়েছি। এখন পিঠাগুলো এক পাশে রেখে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি আর 2 কাপ চিনি। তারপর ভালোভাবে মিক্স করে আমি 3টা এলাচি দিয়ে দিব। আর এই শিরাটা আমি বেশি ঘন করব না, আবার পাতলাও করব না, এক তার 2 তারের কোনো প্রয়োজন নেই। বলক আসার পরে আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। এটা দিয়ে দিচ্ছি 3টা এলাচি। এখন বলক চলে আসছে, আপনারা দেখতে পারছেন। সেটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর রেডি করা পিঠাগুলো এখন ভেজে নেব। এই তো চুলা একটি পান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেল গরম হওয়ার পরে আমি একে একে সব পিঠাগুলো ভেজে নেব। এই তো আমি পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাও মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে পিঠাগুলো ভাজতে হয়। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়া করে ভেজে নিয়েছি, আর এভাবেই ভেজে নিতে হয়। এখন তেল থেকে উঠিয়ে আমি সাথে সাথেই আগে থেকে রেডি করা শিরার মধ্যে পিঠাগুলো ভিজিয়ে নেব। এই তো আমার পিঠাগুলো ভেজে নিয়েছি, এখন শিরার মধ্যেও দিয়ে দিচ্ছি। আর শিরাটা আমার কুসুম গরম না, কুসুম গরমের চাইতে আর একটু গরম আছে। তারপর আমি ভালোভাবে উল্টে পাল্টে পিঠাগুলো রসের মধ্যে দিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টা। তো ফিরে আসছি 4 থেকে 5 ঘন্টা পরে আপনাদের মাঝে পরিবেশন করব। তো আশা করি আমার পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।